আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য বেড়েছে তা বিবেচনায় অর্থ খরচের ক্ষেত্রে দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের কথাও জানিয়েছেন তিনি পদ্মা সেতু নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন পদ্মা সেতু নির্মাণে এক টাকাও ঋণ নেই তা নির্মাণ হচ্ছে সম্পূর্ণ সরকারি অর্থায়নে অতিথি হিসেবে এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শর্মিন নীলর্মী নিলোরমেই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে একটু বলবেন মাননি প্রধানমন্ত্রী মানুষকে যে সাশ্রয়ী যে মানুষকে যে সাশ্রয়ী হওয়ার কথা বলেছেন সাশ্রয়ী তো অবশ্যই হতে হবে কারণ বিশ্ব অর্থনীতি এখন টাল মাটাল সেই জায়গায় প্রয়োজনীয় নিজের প্রয়োজনের বাইরে যেন খরচটা না হয় সেদিকে খেয়াল রাখা কিন্তু প্রয়োজন মেটানোর জন্য আমরা কতটুকু আসলে তৈরি আমাদের জনগণ কতটুকু তৈরি আমার মনে হয় যে কথাটা আর কথাটা তো একেবারে যৌক্তিক না সব সময় সাশ্রয়ী হওয়াটা প্রয়োজন কোন সময় অপব্যয়ী হওয়া কোন কাজের কথা না কিন্তু কথাটা এমন সময়ে আমরা আলোচনা করছি মাঝে মাঝে সংযোগ হারিয়ে ফেলছি আপনার ডক্টর নীলনী আমার মনে হয় সংযোগটা দুঃখিত আমি যে কেটে গেছি আমরা এমন সময় আলোচনা করছি যখন শ্রীলঙ্কা নিয়ে আমাদের মধ্যে একটা উদ্বেগ এবং অস্থিরতা কাজ করছে এবং তার চেয়েও বড় কথা হচ্ছে আমাদের দেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটার একটা না ভিশ্বাস অবস্থা রয়েছে সাধারণ এমনকি উচ্চ মধ্যবিত্ত পর্যায়েও সেই নাবিশ্বাস রয়েছে এবং অর্থনৈতিক একটা অস্থিরতা আমাদের মধ্যে বিরাজ করছে আমি এটা আসলে দরিদ্র মানুষের সাথে মানুষকে বলবার কিছু নাই যে আপনি টাকা খরচের ক্ষেত্রে সাশ্রয়ী হন কারণ তার সাশ্রয়ী না হয়ে মধ্যবিত্ত বা দরিদ্রের আর কোনো উপায় নাই তার অপচয় করবার কোনো সুযোগ নাই আমার কাছে মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য সরকারি পর্যায়ে যদি গৃহীত হয় সরকারি পর্যায়ে যদি পালিত হয় এবং সরকারি প্রকল্পর ক্ষেত্রে দুর্নীতি অপচয় এগুলো যদি কমে আসে সেই ক্ষেত্রে অর্থনীতি অনেকখানি সাশ্রয়ী হবে অর্থনীতির এই যে একেবারে নাভিশ্বাস একটা অবস্থা সাধারণ মানুষের সেখান থেকে খানিকটা আমরা স্বস্তি পাব আমরা সবাই মিলে তখন চেষ্টা করবার একটা উৎসাহ পাব জি অবশ্যই এর মধ্যে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে যেমন ডলার বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিয়ে আসার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে যারা বিদেশে যান সরকারি বেসরকারি কর্মকর্তারা সে সেক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এগুলো কতটা ইম্প্যাক্ট রাখবে বলে আপনার মনে হয় আপনি নির্ভর করবে মানে কিসের সাথে তুলনা করছেন হাজার হাজার কোটি টাকা অপচয় এবং যেই প্রকল্প আসলে আমাদের প্রায়োরিটির মধ্যে থাকে না প্রায়োরিটির মধ্যে এই অর্থনৈতিক অবস্থায় থাকবার কথা না সেই প্রকল্পগুলো গ্রহণ করে আমি এখন যদি বাদবাকি মানুষকে বলি যে তুমি পাঁচ লিটার তেল কিনো না এক লিটার তেল কিনে একটু একটু করে খরচ করো সেটা ডাক্তার বললে আমি একভাবে বুঝি যে স্বাস্থ্যের ঝুঁকি কমানোর জন্য বলা হচ্ছে কিন্তু অর্থনীতির নীতি প্রণেতারা যখন ম্যাক্রোইকোনমির জায়গায় বসে বলেন তখন আসলে আমাদের স্বস্তির জায়গা থাকে না আমি ডলার নিয়ে যাওয়ার ব্যাপারে আপনি বললেন রেমিটেন্সের যে ইয়ে ছিল আমাদের যে দেশে যে প্রবাহ ছিল সেটা বেড়েছে কিন্তু রেমিটেন্সে ধরেন ওয়েদারনেস বন বলেন বা যেগুলোর মধ্যে মানুষ টাকা রেখে দিয়ে প্ল্যান করতে পারতো সেগুলো সেভিং কিন্তু খুবই কমিয়ে আনা হয়েছে এবং ইনসেন্টিভও কমিয়ে আনা হয়েছে ফলে এই জিনিসগুলো পলিসিগুলো সামগ্রিক ভাবেই আসলে কার্যকর হতে হবে শুধু সাধারণ মানুষকে বললে চলবে না সরকারের ম্যাক্রো ইকোনমিতে অপচয়টা কমাতে হবে একদম পরিষ্কার ডক্টর নীল আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়েছেন আপনি আমাদেরকে ধন্যবাদ